হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন নিয়োগের ব্যাপারে আলোচনা করব, যেখানে কেন্দ্র সরকারের অন্তর্গত ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ চলছে, যেখানে ক্লার্ক, স্টোরকিপার, কুক, সাফাইওয়ালা প্রভৃতি বিভিন্ন পদে কিন্তু আবেদন চলছে। তো সেই নিয়োগের সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটাও তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো, এবং এই নিয়োগের বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। এবার এই পদ সংক্রান্ত তথ্যগুলো দেখে নেওয়া যাক, যেখানে প্রথমে পদের নাম বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, 10 মিনিটে 80টি শব্দ প্রতি মিনিট হিসেবে টাইপ করতে পারতে হবে, এখানে শূন্যপদ আছে 2টি। পরবর্তী পদের নাম আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, সেই সাথে কম্পিউটারে প্রতি মিনিটে 35টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে, এখানে শূন্যপদ আছে 13টি। পরবর্তী পদের নাম আছে ট্যালি ক্লার্ক। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং 3 বছরের শিপিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে শূন্যপদ আছে 10টি। পরবর্তী পদের নাম কুক। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে, ভারতীয় রান্না করতে পারতে হবে এবং রান্নার ট্রেডে দক্ষতা থাকতে হবে, এখানে শূন্যপদ আছে 2টি। পরবর্তী পদের নাম MTS সাফাইওয়ালা। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে, উক্ত কাজের জ্ঞান থাকতে হবে এবং 1 বছরের উক্ত ট্রেডের কাজের অভিজ্ঞতা প্রয়োজন, এখানে শূন্যপদ আছে 2টি। পরবর্তী পদের নাম আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে BCom পাশের ডিগ্রি থাকতে হবে, সেই সঙ্গে 3 বছরের শিপিং এবং কাস্টম ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে শূন্যপদ আছে 1টি। পরবর্তী পদের নাম আছে MTS ওয়াচম্যান। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে উক্ত কাজের জ্ঞান থাকতে হবে, 1 বছরের উক্ত ট্রেডের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে শূন্যপদ আছে 3টি। পরবর্তী পদের নাম MTS মেসেঞ্জার। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে উক্ত কাজের জ্ঞান থাকতে হবে এবং 1 বছরের উক্ত ট্রেডের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে শূন্যপদ 1টি। পরবর্তী পদের নাম কার্পেন্টার। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং কার্পেন্টার কাজের জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজে, এবং এখানে শূন্যপদ আছে 2টি। পরবর্তী পদের নাম রেগুলার লেবারার। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে, এখানে শূন্যপদ আছে 5টি। এবার দেখে নেওয়া যাক বয়সসীমা। এখানে বলা হয়েছে সমস্ত পদের জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বিভিন্ন শ্রেণীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে, অর্থাৎ SC/ST পাবে 5 বছরের ছাড়, OBC পাবে 3 বছরের ছাড়, PWD আনরিজার্ভ ক্যাটাগরিতে পাবে 10 বছরের ছাড়, PWD OBC পাবে 13 বছরের ছাড় এবং PWD SC/ST পাবে 15 বছরের ছাড়। এবার দেখে নেওয়া যাক নিয়োগের প্রক্রিয়া। এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে, পরীক্ষায় মাধ্যমিক মানের প্রশ্ন করা হবে। এবার দেখে নেওয়া যাক আবেদন করার প্রক্রিয়া। এখানে বলা হয়েছে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের 5 নম্বর পেজে দেওয়া আছে, যেটা আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সেটি থেকে আবেদন করার ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। তারপর ফর্মটি ফিল আপ করে সাথে দরকারি সমস্ত ডকুমেন্টগুলিকে জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। এরপর সেটি একটি ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানায় কিন্তু আবেদন পাঠাতে হবে, এবং আবেদন পাঠানোর শেষ তারিখ বলা হয়েছে 7ই মার্চ 2022, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটা করে ফেলতে হবে। তো তাহলে বন্ধুরা, এবার তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদনের ফর্মটি দেখিয়ে দিচ্ছি। তো তাহলে বন্ধুরা, এটাই সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন। এখানে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বলে দেওয়া হলো, এবং যে সকল তথ্যগুলো একটু আগে আমি তোমাদেরকে দিলাম সেই সমস্ত তথ্যগুলো তোমরা এখানে একে একে পেয়ে যাবে। সেই একই তথ্য এগুলো রয়েছে, এগুলো বিস্তারিত তোমরা পেয়ে যাবে এখানে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারবে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া আছে, এই ফর্মটাই কিন্তু তোমাদেরকে যথাযথভাবে সঠিকভাবে ফিল আপ করে যে ঠিকানা আমি দেখালাম একটু আগে সেই ঠিকানাতে কিন্তু পাঠাতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে রিক্রুটমেন্টের একটা নিয়োগের
বিজ্ঞপ্তির তথ্য। আশা করি তোমাদের এই তথ্যটা অনেকের পক্ষে হেল্পফুল হবে, এবং তোমরা যারা এলিজিবল আছো তারা কিন্তু অবশ্যই আবেদনটা করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।